কোয়েশ্চেন দেখো ফিজিক্স একবার পড়বে আর পুরো লাইফ টাইমের জন্য যেন একদম হয়ে যায় কেসিএল আই হোপ কি ক্লিয়ার আছে কেসিএল কারোর প্রবলেম নেই বাট কেভিএল নিয়ে হচ্ছে সবার প্রবলেম দুনিয়াতে যাই হোক না কেন আমরা সব সময় নিচের থেকে উপরের দিকেই যেতে চাই ইজেন্টেড তো আমরা যখনই হচ্ছে যাব এই কেভিএল ক্ষেত্রে এই লুপ ল এর ক্ষেত্রে তো আমরা সব সময় লোয়ার পটেন্সিয়াল থেকে হাইয়ার পটেন্সিয়ালের দিকেই যাব তো লোয়ার পোটেন্সিয়াল থেকে হায়ার পোটেন্সিয়ালের দিকে যাওয়া মানে কি বোঝাচ্ছে মানে আমাদের বিচারধারাটা যে আমাদের যে থিঙ্কিংটা নিশ্চিতভাবে পজিটিভ আছে পজিটিভ থাকা মানেই তো আমরা লোয়ার পোটেন্সিয়াল থেকে হায়ার পোটেন্সিয়ালের দিকে যাব ইয়ে শোন ইজেন্টেড যদি পজিটিভ থাকে তবেই তো আমরা নিচের থেকে হচ্ছে উপরের দিকে উঠবো যদি নেগেটিভ থাকে তাহলে উপর থেকে হচ্ছে ধড় করে হচ্ছে নিচের দিকে পড়ে যাবো ইজেন্টেড তো কোশ্চেন হচ্ছে এখানে এই কেভিএল করার জন্য আমাদেরকে দুটো নিয়ম হচ্ছে জানতে হবে ইজিয়েস্ট ওয়েতে ফার্স্ট নিয়মটা হচ্ছে কি আমরা সব সবসময় লোয়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়াল থেকে হাইয়ার পোটেন্সিয়ালের দিকে যাব হাইয়ার পোটেন্সিয়ালের দিকে যাব আর যদি যদি এরকম হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আমাদেরকে যে সাইনটা নিতে হবে আমাদের আমাদের যে বিচারধারাটা থাকতে হবে সেটা কীরকম থাকতে হবে পজিটিভ থাকতে হবে এখনের জন্য শুধু এইটুখানি জেনে রাখো কি যদি আমরা লোয়ার পোটেন্সিয়াল থেকে হায়ার পোটেন্সিয়ালে যাই তাহলে আমাদের সাইনটা কী হবে পজিটিভ হবে বাট যদি আমরা হায়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়ালে চলে আসি লোয়ার পোটেন্সিয়ালে চলে আসি তাহলে আমাদের যে বিচারধারাটা এটা কীরকম হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে ইজেন্ট ইট এইটুখানি ক্লিয়ার আছে আই হোপ বোঝা গেছে এবার দেখো এই দুটো জিনিসকে বোঝানোর জন্যে আমাদেরকে এই জিনিসটা হচ্ছে বুঝতে হবে এইটা হচ্ছে ব্যাটারির হচ্ছে হায়ার পটেনশিয়াল এটা হচ্ছে ব্যাটারির লোয়ার ইএমএফ এর এটা হায়ার পটেনশিয়াল এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল আমি কী বললাম কি লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পোটেন্সিয়ালে যাওয়া মানে ফার্স্টে আমরা যাচ্ছি কোন দিকে এদিকে তো লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালের দিকে যাচ্ছি আর যদি এরকম যাই তাহলে আমরা কী নেবো এখানে পজিটিভ এজেন্টেড এবার দেখো এখানে হায়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়ালে এর মানে ব্যাটারিটা এরকম এবার আমরা যাচ্ছি কীরকম এরকম তাহলে আমরা উপরে ছিলাম হঠাৎ করে নেমে গেছি মানে আমাদের বিচারধারা হচ্ছে নিচে নেমে গেছে তাহলে সিচুয়েশান হচ্ছে কি হবে হায়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়ালে চলে যাবে আর হায়ার পোটেন্সিয়াল থেকে যখন লোয়ার পোটেন্সিয়ালে চলে যাবে আমরা ফটাক্সে হচ্ছে নিয়ে নেব কি নেগেটিভ ভ্যালু এইটুখানি সবার মাথায় ঢুকেছে হায়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়ালে যাওয়া মানে আমরা হচ্ছে ধরে নেব সঙ্গে সঙ্গে হচ্ছে এখানে কি লোয়ার ভ্যালু এটুখানি ক্লিয়ার আছে যদি ক্লিয়ার থাকে পার্ট বাইজ পার্ট বোঝো এটাকে ক্লিয়ার আছে না এটা জাস্ট কমেন্ট করে দাও একবার ফট্যাক্সে কি সবাই কি মন দিয়ে শুনছো নাকি ওকে ওকে এর পরের পয়েন্ট এটা তো ছিল আমাদের ফার্স্ট পয়েন্ট পয়েন্ট টু বি নোটেড সেকেন্ড অবজেক্টিভ সেকেন্ড অবজেক্টিভ একটা সার্কিটের ভিতরে আমরা জানি ভালোভাবে রেজিস্টেন্স আছে এটা হচ্ছে আর যদি কারেন্টটা এখান থেকে হচ্ছে ফ্লো হতে থাকে কারেন্টটা যেদিক থেকে ফ্লো হচ্ছে তার স্টার্টিং পয়েন্টটাকে আমরা হায়ার পোটেন্সিয়াল ধরি প্রথমে হচ্ছে হায়ার পোটেন্সিয়াল বেশি হচ্ছে কারেন্ট ফ্লো করবে আস্তে 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 কারেন্ট হচ্ছে কমে যাবে এটা কি বলা হয় লোয়ার পোটেন্সিয়াল তো রেজিস্টেন্স যেদিক থেকে কারেন্ট ফ্লো হবে সেদিকে যে স্টার্টিং পয়েন্টটা সেটাকেই আমরা হায়ার পোটেন্সিয়াল ধরি আর ওর যে অপোজিট পয়েন্টটা সেটাকেই আমরা ধরি কি দ্যাট ইজ নোন অ্যাজ দি লোয়ার পোটেন্সিয়াল তাহলে যদি আমি এইখানে হায়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়ালে যাই মোট কথা হচ্ছে হায়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়ালের দিকে যাওয়া মানেই কি বোঝাচ্ছে তাহলে আই আর যেটা হবে এই আই আরটা এখানে কী হবে ভাবে নেগেটিভ হবে তোমাদের কাছে যদি আনসার আমরা যদি এটা বুঝে থাকি তো হায়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়ালে যাওয়া মানেই হচ্ছে কি বোঝাবে এখানে যেখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখবে কি যেখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে এর যে পয়েন্টটা এর স্টার্টিং পয়েন্টটা হচ্ছে হায়ার পোটেন্সিয়াল হবে এর যে অপোজিট পয়েন্টটা এটা কি হবে লোয়ার পোটেন্সিয়াল হবে ক্লিয়ার যদি এরকম কারেন্ট ফ্লো করে তাহলে হচ্ছে হায়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়াল মানে নেগেটিভ এবার সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে সেকেন্ড পয়েন্ট এক এক মিনিটার্য সেকেন্ড পয়েন্টটাকে আমরা বানাতে পারি এরকমভাবে ওকে এটা ঠিক আছে না কারেন্ট ফ্লো হচ্ছে এরকম হায়ার পোটেন্সিয়াল থেকে এটা হচ্ছে লোয়ার পোটেন্সিয়াল এবার আমরা আসছি কোন দিক থেকে এদিক থেকে অপোজিট সাইডে আসছি তো ফার্স্ট আমরা কোথায় আসছি লোয়ার পোটেন্সিয়াল থেকে হায়ার পোটেন্সিয়ালের দিকে যাচ্ছে এর মানে আই এর ভ্যালু যেটা এই আইআরএর ভ্যালুটা কী হবে লোয়ার পোটেন্সিয়াল থেকে হায়ার পোটেন্সিয়ালের দিকে আসছি তো কারেন্টের যদি অপোজিট দিকে যাসি তাহলে এটা কি হবে পজিটিভ হবে একটা জিনিস খেয়াল রাখো কারেন্টের সাথে যদি আমরা যাই তাহলে নেগেটিভ কারেন্টের বিপরীত দিকে যদি আসি তাহলে পজিটিভ তো এই দুটো জানা মানেই আমাদের কিরচস ভোল্টেজ ল কমপ্লিট আর কিচ্ছু নেই কীরচ ভোল্টেজ লতে বা কীচ লুজ লতে এটা ক্লিয়ার আছে না কোনো ডাউট আছে এবার যে কেউ হচ্ছে কীরচ ল করতে পারবে কিভাবে ওকে অ্যান্ড যদি এখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে আগেরটা কিসের উপরে দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি সরি ল অফ কনজারভেশন অফ চার্জের উপরে নির্ভর করছিল বাট এটা হচ্ছে কার উপরে নির্ভর করছিলো দ্য ল অফ কনজারভেশন অফ এটাও লিখে রাখবে কেন কিনা এই এই টাইপের কোয়েশ্চেনগুলো পেপারে হচ্ছে ধরাধার হচ্ছে দিয়ে দেয় দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি এনার্জির সংরক্ষণের উপরে হচ্ছে ভিত্তি করে হচ্ছে এই নিয়মটা হচ্ছে চলে মানে ইন দ্য সেন্স সমেশন অফ ভি ইজ ইকুয়াল টু জিরো সেম আছে বাট আমরা আসছি লোয়ার পোটেন্সিয়াল থেকে হায়ার পোটেন্সিয়াল দিকে আমরা আসছি এখানে কি হচ্ছিল আমরা যাচ্ছি হায়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়াল দিকে তো নেগেটিভ এইটুখানি শুধু মনে রাখো কারেন্টের দিকে যদি আমরা যাই কারেন্টের সাথে সাথে যদি যাই তাহলে হবে কি নেগেটিভ কারেন্টের বিপরীত দিকে যদি যাই তাহলে হবে কি পজিটিভ ক্লিয়ার নিউমেরিক্যাল করা যাক এর ভিতরে নিউমেরিক্যাল দেয় না বাট তাও যদি নিউমেরিক্যাল দেয় তো নিউমেরিক্যাল দেখো সো প্লিজ এটাকে হচ্ছে আমি মুছে দিচ্ছি আই হোপ কি এটা হচ্ছে সবাই নোট ডাউন করে নিয়েছ যদি সস্তা হচ্ছে নিউমেরিক্যাল দিয়ে দেয় তো সস্তা সস্তা তো বস্তা বস্তা ভরে দেবে তোমরা আই হোপ দেখো সস্তা নিউমেরিক্যাল এবার নিউমেরিক্যালটা কিছুটা এরকম ভাবে দেবে আমি ডায়গ্রাম নিচ্ছি এটা এয়ারফোর্সের পেপারে দিয়েছিল এটা হচ্ছে টেন ভোল্টের হচ্ছে ভোল্টেজ লাগানো আছে এখানে রেজিস্ট্যান্স দুই ও হোমের এখানে রেজিস্ট্যান্স হচ্ছে তিন ও তো এর ভিতর থেকে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা হচ্ছে কত অ্যাম্পায়ারের এটাই হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছে এই কারেন্টটা যে এর ভিতর থেকে ফ্লো করছে এই কারেন্টটা কত অ্যাম্পায়ারের এটাই হচ্ছে এখানের কোশ্চেন সো প্লিজ ওয়া এত স্পিডে আনসার দিয়ে দিচ্ছ দারুণ ব্যাপার এবার দেখো আমি বুঝাচ্ছি তোমাদেরকে আমরা এটাকে যে দিক থেকে ধরতে পারি যে কোনো পয়েন্ট থেকে হচ্ছে স্টার্ট করতে পারি সাপোজ ধরে নাও কি আমরা এটাকে ক্লক ওয়াইজ স্টার্ট করছি ক্লক ওয়াইজ যদি স্টার্ট করি আমরা তো এই দশ ভোল্টের থেকেই হচ্ছে ঘুরছে কারেন্টটা আমি ধরে নিয়েছি কারেন্টটা হচ্ছে ফ্লো হচ্ছে এরকমভাবে আই আই কারেন্ট ফ্লো হচ্ছে এরকমভাবে আসছে এরকমভাবে ওকে তো যদি কারেন্ট এরকমভাবে ফ্লো হয় তাহলে দেখো একটা জিনিস হচ্ছে খেয়াল রাখো আমরা হায়ার লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পোটেন্সিয়ালের দিকে আসছি আমরা ক্লক যাচ্ছি তো লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পোটেন্সিয়াল আসা মানে আমি একটু আগেই বলেছিলাম তোমাদেরকে পজিটিভ হবে তো ফার্স্ট পজিটিভ কারেন্ট এদিকে যাচ্ছে আমরাও ফ্লো করছি এদিকে তো এটা হচ্ছে কী হবে টু আই হবে কারেন্ট যাচ্ছে এদিকে আর আমরাও ফ্লো করছি এদিকে তো এটা হচ্ছে কী হবে মাইনাস থ্রি হবে ইকুয়ালস টু জিরো আসবে তো মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে কী আসবে এটা পাঁচ আই তো টেন মাইনাস পাঁচ আই সমান হচ্ছে জিরো বা যাই হোক না কেন জিরো বা ডাইরেক্টলি এটাকে লিখে নিতে পারো ঠিক আছে জিরো লিখে সমান হচ্ছে সরি প্লাস পাঁচ তাহলে এর ভ্যালু এখান থেকে কী হবে আই এর ভ্যালু হবে এখানে টু এম্পেয়ার আই হোপ কি এটাতে কোনো কারোর প্রবলেম নেই এটা তো সবাই করতে পারবে তো প্রসেসটা হচ্ছে কিছুটা এরকমই আরেকটা কোশ্চেন লেখো কোশ্চেন এটা হচ্ছে এনডিআর পেপারে কোশ্চেন ছিল সরি এটা ইন্ডিয়ার পেপারের কোয়েশ্চেন ছিল এখানে হচ্ছে আমি এক ওহমের হচ্ছে রেজিস্ট্যান্স দিয়েছি এখানে হচ্ছে ইএমএফের ভ্যালু হচ্ছে দশ ভোল্টের এখানে রেজিস্ট্যান্স হচ্ছে দুই ওহমের এখানে হচ্ছে রেজিস্ট্যান্স এক ওহমের এখানে রেজিস্ট্যান্স হচ্ছে দুই ওহমের অ্যান্ড এখানে হচ্ছে ভোল্টেজ দেওয়া আছে দশ ভোল্টের তাহলে এখান থেকে আই এর ভ্যালু বার করো ফর ট্যাক্সে করতে পারো সব কিছু করতে পারো বাট করার কি দরকার আছে এক হবে বা এত স্পিডার দিয়ে দিচ্ছ আর বাকি হচ্ছে করছে ভকাল করে দিচ্ছে নাকি দেখো আমি তোমাদেরকে এই জিনিসটা কারেন্ট তুমি যে কোনো দিক থেকে হচ্ছে ফ্লো করাতে পারো ঠিক সাপোজ ধরে নাও কি কারেন্টকে আমরা হচ্ছে ফ্লো করাচ্ছি এরকমভাবে মানে আমরা হচ্ছে যাচ্ছি ক্লক ওয়াইজ ঠিক এরকম ঘুরছি তাহলে সিচুয়েশান কী আসবে তো দেখো এখানে দশ ভোল্ট এখান থেকে সাপ্লাই হচ্ছিলো আমরা এই জিনিসটা ভালোভাবে জানি কি এখান থেকেও নিতে পারো এখান থেকেও নিতে পারো যে কোনো নিতে পারো কেন কিনা কারেন্ট তো হচ্ছে নেগেটিভে হচ্ছে যাবেই না তো এখান থেকে যদি নিই আমি ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ যেদিক থেকেই হচ্ছে ঘুরাতে পারো তুমি এদিক থেকে যদি ঘুরাই আমি তো ফার্স্ট আমি এদিক থেকে ঘুরে দিচ্ছি কোনো অসুবিধা নেই এদিক থেকেই হচ্ছে ঘুরে দাও যেরকমভাবে আগেরটা করেছিল ওরকমভাবে ঘুরে দাও এটাকে আমরা নিচ্ছি ক্লক ওয়াইজ সরি ক্লক নিচ্ছি তো কারেন্টটা আমি এক্সপেক্ট করবো কি কারেন্টটা হচ্ছে এরকমভাবে ফ্লো করছে কারেন্ট এরকমভাবে হচ্ছে সাপ্লাই হচ্ছে তো এখান থেকে হচ্ছে এটা কী আসবে যদি আমরা লোয়ার পোটেন্সিয়াল থেকে হায়ার পোটেন্সিয়ালের দিকে যাই তাহলে এটা প্লাস ভি এটা হচ্ছে কারেন্টের দিকে যাচ্ছি আমরা আমরা কারেন্টের দিকেই যাচ্ছি তাহলে মাইনাস টু আই মাইনাস ওয়ান আই মাইনাস কারেন্টের দিকেই যাচ্ছি এটা মাইনাস টু আই এটা হচ্ছে কি হবে হায়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়ালে আসছি মানে দশ আর এদিকে কি হবে এদিকে হচ্ছে আমরা কারেন্টের দিকেই যাচ্ছি তাহলে মাইনাস ওয়ান আই ইকুয়ালস টু জিরো আসবে এটাই আসবে আই হোপ তো এটাকে ক্যালকুলেশন করবে তোমরা এখান থেকে আইয়ের ভ্যালু দাঁড়িয়ে যাবে কি আইয়ের ভ্যালু এখান থেকে আসবে কি ওয়ান